মানে মূল বাহিনী হিসেবে পুলিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের দুইটা অংশ একটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং অবাধ এবং যে কোনো ধরনের বাধাহীনভাবে যাতে ভোটাররা কেন্দ্রে আসতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করা এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাশাপাশি নির্বাচনের আগে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়ে সাধারণ ভোটার থেকে শুরু করে অন্যান্য জনসাধারণ এবং সরকারি যানমাল সকল সব কিছুর নিরাপত্তা বিধান এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা নির্বাচনের পূর্ব থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা করেছি অনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্সের তৈরি কমফি ম্যাট্রেস কমফি মানেই আরামের ঘুম সহস্রাধিক ফোর্স মোতায়েন হয়েছে আপনারা পুরো জানেন পুলিশের পাশাপাশি এখানে বিজিবির বেশ কয়েকটা প্লাটুন এখানে কাজ করছে এর পাশাপাশি নৌবাহিনী র্যাব এবং আনসার ব্যাটালিয়ান আনসার বিভিন্ন বাহিনী আমাদের সাথে কাজ করছে পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ যারা ইন্টেলিজেন্স সংগ্রহের জন্য আসে এর পাশাপাশি আমরা ডিবিকে মোতায়েন করেছি তো বিভিন্ন পর্যায়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি গত কয়েকদিন যাবৎ একদম বিভিন্ন রুরাল পর্যায়ে পেরিফেরিয়াল অঞ্চলগুলোতে গিয়েছি সেখানে ভোটারদের সাথে কথা বলেছি একদম প্রান্তিক পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি তারা আসলে এবারকার নির্বাচনের পরিবেশ দেখে খুবই আশ্বস্ত এবং তারা স্বাচ্ছন্দ্যে অত্যন্ত আনন্দের সাথে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এটা তারা যেমন আশা করছে এবং তারা আসলে দেখলাম যে আসলে তারা একটা উৎসব মানে গ্রাম অঞ্চলে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে তারা উন্মুখ হয়ে আছে যে 7 তারিখ কখন 8টা বাজবে আমরা সবাই ভোট দিতে যাব আমি ব্যক্তিগতভাবেই আমি বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেরিয়েছি এবং সেখানে কথা বলেছি নিম্ন আয়ের মানুষ বা প্রান্তিক মানুষ যারা তারা কিন্তু সবাই আসলে এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আসলে উন্মুখ হয়ে আছে